বিজেপিকে হারাতে নয়া ভাবনা, মমতার সঙ্গে সম্পর্কের প্রশ্নে গুগলি প্রশান্ত কিশোরের। পশ্চিমবঙ্গে পুরো নির্বাচনের মুখে তাকে এবং আইপ্যাককে নিয়ে শোরগোলের মধ্যে গোয়ায় কাটিয়েছেন প্রশান্ত কিশোর, পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে বধ করতে গেলে তাদের অস্ত্রই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথাও জানিয়েছেন তিনি। জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে উঠে এসেছে বিজেপির হিন্দুত্ব, সরকারের কল্যাণমূলক প্রকল্প এবং তাদের জাতীয়তাবাদের কথা। এ ব্যাপারে দ্য অয়ারকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে মোকাবিলা করতে গেলে বিজেপির এই তিন অস্ত্রের মধ্যে দুটিকে মোকাবিলা করতে হবে। তবে বিজেপির হিন্দুত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যখন দাবি করা হচ্ছে সত্যিকারের হিন্দুত্ব নয়, তখন খুব একটা মানুষের মধ্যে দাগ কাটছেন। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে বিরোধীদের রাজ্য পর্যায়ে বিষয়টিকে ভাবতে হবে, জাতীয় পর্যায়ে বিষয়টিকে ভাবলে চলবে না। তিনি বলেছেন, বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াই বিভক্ত এবং খণ্ডিত, আবার এই অংশের মধ্যে একটি বড় অংশ বিজেপির বিরুদ্ধে লড়াইতে যথেষ্টই শক্তিশালী, আবার সব জায়গায় যে একই নীতি কাজ করে না তাও জানিয়েছেন প্রশান্ত কিশোর। এ ব্যাপারে তিনি বিহারের কথা উল্লেখ করে বলেছেন, বিহারের সব বিরোধী একসঙ্গে হলেও বিজেপিকে পরাস্ত করতে পারেনি। 2019 লোকসভা নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে তিনি পশ্চিমবঙ্গের তৃণমূলের হয়ে কাজ শুরু করেন, যার সাফল্য তৃণমূল পেয়েছে 2021 বিধানসভা নির্বাচনে। কিন্তু পুরসভা নির্বাচন আসতে আইপ্যাকের বিরুদ্ধে অসন্তোষ তীব্র হয়ে ওঠে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের অবনতিও ঘটে বলে খবর প্রকাশিত হয়েছে। যদিও প্রশান্ত কিশোর দাবি করেছেন, তার সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেছেন, তার সঙ্গে বিরোধ বা দূরত্ব নিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে তাতে তিনি শুধু হেসেছেন। শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে তার বৈঠক হয়, যা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে নীতিশ কুমারকে প্রার্থী করতে বিভিন্ন বিরোধী দলের সমর্থন জোগাড়ের জন্য বৈঠক। এ ব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, এই তথ্য সত্যি নয়। ভোটকুশলী আরও বলেছেন, তিনি দেশের সরপঞ্চ নন, সামাজিক শিষ্টাচারের নিরিখেই এই বৈঠক ছিল বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। উত্তর থেকে দক্ষিণ, ফের দুর্যোগের পূর্বাভাস, এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, তার মধ্যে ফের দুর্যোগের পূর্বাভাস। বৃহস্পতিবার দুপুরের দিকে বিভিন্ন জেলার আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার সারা রাজ্যেই কোনো জায়গায় হালকা, কোনো জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 25 ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সমতলে সব থেকে কম তাপমাত্রা ছিল বাগডোগরায় 9.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 25 ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা ছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 5 দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই পূর্বাভাসে বলা হয়েছে। এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, তবে কোনো কোনো জায়গায় সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ও 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবারের থেকে তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.9 ডিগ্রি সেলসিয়াস। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে।
আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।